কোনার বলবো খুচরা টাকা কত নাম, তবে একটা মেয়ের নাম বলতে পারে যে সাতমুন। সাতমুন দয়ের জায়গায় যদি তহিন যায় তাহলে সাতমুন, কিন্তু সাতমুন সাতমুন এত সোফানাল্লাহ মেলা টাকা দিয়েছে। আর রাবিনা একটি মেয়ে মাসানা কত টাকা দিবে লেখা হলো, আর ওইদিকে রুমন তার নানার নামে 1000 টাকা দেবে, ওটাও খাতাতে লেখা হয়ে গিয়েছে। সবারির জন্য দোয়া করব মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 1000 টাকা 1000 টাকা করে 50টা লোক যদি দিয়ে দেন খোদার ঘর মসজিদের অনেকটা কাজ এগিয়ে যাবে। 1200 টাকা করে 12টা লোক চেয়েছিলাম, এখনো পর্যন্ত 3 জন হয়েছে। 4 নম্বরে যদি কেউ থাকেন একটু বলবেন, আসুন আমরা সবাই মিলে একটা জিনিস বলবো, কি নাম আপনারা কেহ ভাই বানান করেন তো দেখি কত পড়েছেন সব ভাই বানান করেন ভাই সুবহানাল্লাহ ভয়াকার হস্তই নাকি। একটা ছেলেকে ওর মাস্টার বুঝাই তেল বানান করতো, তো যে তয়েকার ল তেল উচ্চারণে সুবহানাল্লাহ তেল, কিন্তু বানানে তেল। এদের আমাদের ইসমাইল মোলবির ভাই নাম হলো আসমাইল, 500 টাকা দিবে না কত 500, হ্যাঁ 500 সুবহানাল্লাহ জড়িত করে নারাই তাকবীর নারে রেসালাত জালাব আসমাইল শেখ ইসমাইলের ভাই বলেন জিন্দাবাদ 500 টাকার দাতা। এ বাবাজিরা মা এবং বোনেরা ওই দেন ছেলেরা খুব খাটাখাটি করছে, আজকার জালসার কমিটিটা খুব সক্রিয় এবং মজবুত, খুব কমপ্লিট কমিটি, তৎপরতার সঙ্গে কাজ। স্বামী উন্নেসা স্বামী সামিম সামিম শেখ 200 টাকা, তার মানে সামিমের মা আছে ভিতরে, হ্যাঁ হাবিল 100 টাকা, তার মানে হাবিলের কেউ আছে ভিতরে, নাহলে ওদিকে শামিম আর হাবিল থাকবে কি করি, ওদের আপন জন কেউ আছে, হয় মা না হলে চাচি না হলে দাদি কেউ না কেউ বটে। শামিম সুবহানাল্লাহ এখন শামিমের নামে 200 টাকা দিয়ে পাঠিয়ে দেন, হাবিলের নামে 100 টাকা, আল্লাহ তাআলা যেন দান কবুল করেন জোরে সোরে বল আল্লাহু আমিন। ধান এখনো সম্পূর্ণ বিক্রি করা শেষ হয়নি, এখন আরতে ধান লিছে টাকাটা দিবে কে কে দিয়েছে গাব্বাসের মা, এই দেখেন সুবহানাল্লাহ, তার মানে বেটা ইন্তেকাল করেছে, মা টাকা দিয়েছে, টাকার ভিতরে ভরা আছে, এর ভিতরে ভরা আছে টাকা, এর ভিতরে ভরা আছে নগদ লিখতে হবে না মাশাআল্লাহ সুবহানাহু না, ওটা বলছি না, হয়তো খাতাতে থাকবে না হাতে থাকবে, ওটাই সুদ আছে। এদের গাব্বাস মরহুম ইন্তেকাল করেছে, তার মা জননী বর্তমানে আছে, বুঝালাম একটু আগে, ছেলে মেয়েদেরও সিলাই যেমন বাপ মার গুনাহ গাদা মাপ হয়, ঠিক তেমন বাপ মার দোয়াতে জাহান্নামের সন্তান জান্নাতি হয়ে যায়। যারা মরহম গাব্বাস তাহার মা আছে সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে, হে রাব্বে কায়নাত মায়ের দানকে কবুল করে আল্লাহ চিরতরের জন্য ছেলেকে তুমি জান্নাতি বানিয়ে দিও আমিন আল্লাহুম্মা আমিন। কাশফুল 1000 টাকা লাগো, কাশফুল সে 1000 টাকা দাঁড়ো, শহীদুল সে 500 টাকা নগদ, কার এটা শহীদুল মণ্ডল 500 টাকা নগদ, আর কাশফুল 1000 টাকা, আর নাজিমউদ্দিন 500 টাকা দিবে না দিলে, নাজিমউদ্দিন 500 টাকা, কাশফুল 1000 টাকা, জায়েব জায়েব নামে রাখো 500 টাকা, জায়েব অসুস্থ আছে, এটা জায়েব নামে ডাকছে টাকা দিবে ডাকছে, এদিকে টাকা দিবে, জায়েব নামে 500 টাকা, অসুস্থ আছে একটু দোয়া করতে বলেছে, ইনশাআল্লাহ দোয়া করে দেব আল্লাহ তাআলা তাহাদের দান সবারই কবুল করবে, জায়েবের জন্য দোয়া হবে। আর ওদিকে গাব্বাস যে ইন্তেকাল করেছে তার মা 1000 টাকা দিয়ে পাঠিয়েছে, সেটারও জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। ইয়াসউদ্দিন 1000 টাকা দেখো, ইয়াসউদ্দিন ইয়াসউদ্দিন 1000 টাকা, বর্ষাপুকুর বাড়ি বর্ষাপুকুর বাড়ি ইয়াসউদ্দিন শেখ 1000 টাকার দাতা মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 1000 করে 50টা লোক একটু চটচট করে দিবেন, এখন 1 পৃষ্ঠা ভর্তি হয়নি, মিনিমাম 3 পৃষ্ঠা নাম লেখা দরকার, 3টা পৃষ্ঠাতে
খাতার জন্য নাম থাকে একটা ইয়াসউদ্দিন দাও টাকা কত সিমেন্ট তিন বস্তা পাঁচ বস্তা এই দেখেন আক্তার হোসেন ভাগাইল বাড়ি আক্তার হোসেন পাঁচ বস্তা সিমেন্টের দাতা ভাগাইল বাড়ি পাঁচ বস্তা সিমেন্ট এখন খুবই সস্তা তার জন্য দিবে তিন বস্তা লয় পাঁচ বস্তা জোরে তুমি না আরাই তাকবীর না আরাই রেসালাত পাঁচ বস্তা সিমেন্টের দাতা আক্তার হোসেন ভাগাইল বাড়ি বলে জিন্দাবাদ ওইদিকে ওয়াসিম আকরাম দিবে এক বস্তা আর আক্তার হোসেন দিবে সুবহানাল্লাহ পাঁচ বস্তা আল্লাহর নিকটে কবুল হয়ে যাবে সিমেন্ট এক বস্তা দু বস্তা করে আপনাদের মধ্যে কেউ পারবেন দু বস্তা সিমেন্ট দিতে দুটা বস্তা সিমেন্ট দিয়েন এই কদিন আই বস বস মনে হচ্ছে সিমেন্ট কিনতে যেছ ওরা বলছিলাম বাবাজিরা দুই বস্তা সিমেন্টের দাতা হবেন একজন হ্যাঁ বলছিলাম অত্র এলাকার জন্য মুরারই থেকে হিয়াত আপনার মুরারই থেকে ওমরপুর পর্যন্ত এই রুটে এই রাস্তার ধারে কাছে যে গ্রামগুলা এই গ্রামগুলার মধ্যে কোনো গ্রামে বক্তা হিসাবে আসেনি এরকম একজন নতুন বক্তা আজকের স্টেজে দেখতে পাবেন চেহারাও ভালো গলাও ভালো ইনশাল্লাহ এখন খেন্দাই পাঁচ হয়েছে আসবে হ্যাঁ ও বেঙ্গলের টাইগার নয় ঝাড়খণ্ডের সিংহ ঝাড়খণ্ড বাড়ি রাজমহল নাম হলো নুরুল হক দেখবেন কেমন গর্জন ছাড়বে ইনশাল্লাহ দিলসাদ সুবহানাল্লাহ দেখেন দিলসাদ দুই বস্তা সিমেন্টের দাতা গরিব উদ্দিন 500 টাকা গরিব উদ্দিন শেখ 500 টাকার দাতা লিখতে হবে না খাতা নগদ দিয়ে দিয়েছে টাকা গরিব উদ্দিন শেখ আবেদ আবেদ মারা গিয়েছে টাকা দিবে কে কিন্তু কে দিবে এখন আবেদ জনাব আবেদ শেখ ইন্তেকাল করেছে তার স্ত্রী সুবহানাল্লাহ আবেদ শেখের স্ত্রী 1000 টাকা দিবে সকাল বেলায় গাব্বাসের মা যেমন 1000 টাকা দিয়েছে আবেদের স্ত্রী 1000 টাকা দিবে সুবহানাল্লাহ জোরে তো বলা নারাই তাকবীর নারাই রেসালাত মাসলাক আলা হযরত বুঝা গেল বর্ষাপুকুরের জালসাতে মা এবং বোনেদেরকে ধন্যবাদ জানাতে হবে মা এবং বোনেদের পক্ষ থেকে যে দান আসছে পুরুষ মানুষের পক্ষ থেকে এখনো তেমন আশা শুরু হয়নি তবে ধন্যবাদ জানাবো আমাদের মইমুর রহমান মম্মেল বুলবুলের দাদা 5000 টাকার দাতা একজন আপনাদের মধ্যে আর দ্বিতীয় জন হয়নি কবির শেখ দুবস্তা সিমেন্ট লাগো তুমি টাকা ধরো না কলম ধরো কবির শেখ দুবস্তা সিমেন্ট সমীর শেখ দুবস্তা সিমেন্ট কবির শেখ দুবস্তা সমীর শেখ দুবস্তা ইয়া হক ইন্তেকাল করেছে 5 বস্তা সিমেন্ট দিবে দিবে কে 500 টাকা দিবে কে এখন ইয়া হক হস্ত অন্তস্ত একার হক ও তোমার দাদা এখন ইয়া হক তার স্ত্রী 500 টাকা দিবে ইয়া হকের স্ত্রী 500 টাকা দেবে আবিদ জামাল 200 টাকা নগদ নাম বলেনি 500 টাকা নগদ নাম বলেনি 500 টাকা মেলা নাম শুনেছি কিন্তু নাম বলেনি ই নাম কে হরি শুনিয়ানি মেলা নাম শুনেছি হায়দার মাপনদের কত আবিদা 100 নুন্নবি 100 বেবি 100 সুবহানাল্লাহ মাপনদের তরফ থেকে অসংখ্য টাকা এদের খুচরা টাকা ওই টাকা আনে কর 500 টাকা না কর আনে হাজার মা টাকা দে আনে কর 500 টাকা ইনাম রুকসানা ইয়াসমিন বদবাড়ি এটা রুকসানা ইয়াসমিন বিটি তো ভালো গো রুকসানা ইয়াসমিন 100 টাকা হাসানুজ্জামান 500 টাকা হাসানুজ্জামান সুবহানাল্লাহ হাসানুজ্জামান 500 টাকার দাতা নারাই তাকবীর নারাই রিসালাত হাসানুজ্জামান শেখ 500 টাকার দাতা বলছিলাম বাবাজি তিন বস্তা সিমেন্টের দাতা একটা লোক যদি হন খোদার দরবারে খাস করে ইনশাআল্লাহ দোয়া করব টাকা ছুটে আসছে বাহাসুন 100 টাকা 500 টাকা দিলে দু বস্তা সিমেন্ট দিবে নুহু শেখ সুবহানাল্লাহ 500 টাকা আর দু বস্তা সিমেন্ট সহ 500 টাকা নাম হলো নুহু শেখ বর্ষাপুকুরে বাড়ি সিমেন্ট দিয়ে দেবে খুব তাড়াতাড়ি যাহোক বেড়াতে ইসলাম মজা সময় গ্রাম দান আপনাদের খারাপ হচ্ছে না মোটামুটি ভালোই দিচ্ছেন এইভাবেই দিতেই থাকবেন ইনশাআল্লাহ হলে কাজ হবে তবে সিমেন্ট যে কয়েক বস্তা পাইলাম গামলাতে কিংবা বালতিতে পানি লিবো দি সিমেন্টের
বস্তাকে কেটি সিমেন্টকে ঢালি ছাত ঘুলা করে ঘুলি ছিটাই দিব না খাইলি ও বালি ছাড়া সিমেন্ট কাজে লাগবে না অতএব সিমেন্ট যেহেতু পাওয়া গিয়েছে সেহেতু এমন কোন ধর্ম প্রাণ মুসলমান নাই যে একটার বালি কাউরের কাছ থেকে পাওয়া যাবে না সিটন 500 টাকা মাইদা বিবি 500 টাকা দিবে মাইদা বিবি মারা গেছে তার বহু দিবে মানে শাশুড়ির নামে বহু এখানে মাইদা বিবির হ্যাঁ ভোটালের মা মাইদা বিবি ইন্তেকাল করেছে মানে শাশুড়ি তার বউ মা মানে ভোটালের মা 500 টাকা দিবে সুবহানাল্লাহ নাসের নাসের না নাসির নাসের সে দুবস্তা সিমেন্ট হ্যাঁ মারা গিয়েছে দিবে কে অরিস্থির তো বলতে হবে তো নাসের সে ইন্তেকাল করেছে তার স্ত্রী স্বামীর রুহের মাগফিরাতের জন্য দুই বস্তা সিমেন্ট দেবে ঝন্টু শেখ 1000 টাকা দিবে বর্ষাপুকুর বাড়ি ঝন্টু শেখ 1000 টাকা দিবে চায়ের দোকানি ঝন্টু শেখ আবুল কালাম 200 টাকা আবুল কালাম 200 টাকা 200 টাকা দাও আবুল কালাম 200 টাকা ঝন্টু 1000 টাকা ইয়া হক মিমাইন মিমাইন ওই ধর মিমাইন নানা মিমাইন সুবহানাল্লাহ নানা দোয়া করতে বলেছে তো তোমার নানা নামে দোয়া করতে টাকা কই দিয়েছো কত ও বাবা অত বড় নানার লাগি দোয়া করো 100 টাকা কিন্তু সে দিয়েছে তো টাকা দিলেও দোয়া হবে না দিলেও হবে এখন সাহাবুল শেখ তার বাপের নামে 1000 টাকা দিবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সাহাবুল শেখ বাপের নামে 1000 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ 1200 লয় ও ডাক নাম হ্যাঁ সুবহানাল্লাহ লেখো লিখতে যখন বলছে হ্যাঁ ও বলছে পারো তুমিও লিখতে পারো লিখে দাও বলছিলাম 1000 টাকা হলো আপনাদের মধ্যে যদি কেউ পারেন 1500 টাকা কেউ দেননি এখনো 1500 একজন ব্যক্তি যদি থাকেন 1500 টাকার দাতা একজন হয়ে যাবেন খাতাতে একটা বিরল ইতিহাস তৈরি হবে আর এক ডাক্তার বালির দাতা একজন কোন ডাক্তার মালিক নাই ডাক্তার চালান ডাক্তার ভাড়া দেন ডাক্তার আছে এরকম কোন লোক যদি থাকেন বাপ অথবা ভাই মাত্র এক ডাক্তার বালি আপনি এনে দিয়েন মসজিদের কাজে লাগাবার জন্য কিয়ামত হয়ে যাবে দুনিয়া ধ্বংস হবে মসজিদ দাঁড়িয়ে থাকবে রড বালি সিমেন্ট পাথর সব আপনার জন্য দোয়া করবে আর দোয়া এমন একটা জিনিস কোটি কোটি টাকাতে যাহা না হয় দোয়ার বিনিময়ে তার চাইতে বেশি উপকার পাওয়া যায় ও বড় পেরাবেদুল কাদির তুমি জিলানের জেলানি তোমারে নামে এই কে চাইছে টাকা সেরাজুল শেখ 1000 টাকা নগদ তোমার নামের গনে আগুন হয়ে যায় পানি সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলে দেন সুবহানাল্লাহ বনফুল এদের বনফুল 100 টাকা নাম বলেন 100 টাকা ইয়াও নাম বলেন 600 টাকা শুকুর শেখ আর বাপের নামে 1000 টাকা দিবে শুকুর শেখ তার বাপের নামে 1000 টাকা সুবহানাল্লাহ হ্যাঁ বাপ ইন্তেকাল করেছে শুকুর শেখ তার আব্বা ইন্তেকাল করেছে তার নামে 1000 টাকা আউরুল শেখ 500 টাকা হ্যাঁ সুবহানাল্লাহ দেখেন আউরুল শেখ বহু আউরুল শেখ শ্বশুরের নামে বহু ও শাশুড়ির নামে আউরুল মহিলার নাম বেটা ছেলের নাম আউরুল হ্যাঁ দুঃখসাদ নামে 1000 টাকা নাকি দুঃখসাদ দুঃখসাদ দিবে তো দুঃখসাদ শেখ 1000 টাকা সেক্রেটারি হুমায়ুন কবিরের ভাই ও বুলবুল সেক্রেটারি ও ক্যাশিয়ার সেক্রেটারি হচ্ছে হুমায়ুন কবির আর বুলবুল হলো ক্যাশিয়ার তো তারই ভাই সুবহানাল্লাহ কি নাম বললা জি দুঃখসাদ দুঃখসাদ 1000 টাকা
জয়নাল এইদার সুবহানাল জয়নাল শেখ 1000 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত জয়নাল আবেদিন সাহেব 1000 টাকা নগদ দিয়ে দিয়েছেন খাতায় লেখার প্রয়োজন নাই আমি যে কলিটা পড়ছি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি এটা সবাই মিলে উঁচু আওয়াজে একটু জোরে জোরে পড়েন ও বড় পেরা বদল কাদির তুমি জিলানে রজলা নিয়ে তোমার নামে গোনে আগুন হইয়া যায় পানি মাইকে তার আমি কি করে বুঝবো যে বলছেন না বলে না মাইকে লয় বিনা মাইকে মুখে বলেন জোরে জোরে ও বড় পের আব্দুল কাদির তুমি জেলানে রজলা নিয়ে তোমার নামের গোনে গেলানিত জন্ম তোমার তরিকাত কাদিরিয়া আবু সালেম হোসা জঙ্গি সে তো হন তোমার পেতা মিজান দোবস্তা সেবেন হায়দার 500 টাকা মাহমুদ 1000 গোপাল আর সাদেকের নামে চার বস্তা সিমেন্ট কে দিবে ভাগাইলের দুকচান সুবহানাল্লাহ ভাগাইল বাড়ির নাম হলো দুকচান ও চার বস্তা সিমেন্ট দেবে সাদেকের নামে আর গোপালের নামে গোপালের বাড়ি কোথে ও ভালো নাম তুই আছিল তো চার বস্তা সিমেন্ট নাম হলো দুকচান সে আল্লাহ রাব্বুল আলামিন তাহারে দান যেন কবুল করেন আর খুব তাড়াতাড়ি টাকা পরিশোধ করার যেন ক্ষমতা দান করেন জোরে সরব আল্লাহুম্মা আমিন আমিন গেলানিত জন্ম তোমার তরিকাতে কাদেরিয়া আবু সালেম হোসা জঙ্গি সে তো হন তোমার পেতা অমল খায়ের মা ফাতেমা সে হন তোমার জননী তোমার নামের গুণে আগুন হয়ে গোলবাহার বিবি 500 টাকা সুবহানাল্লাহ এদের গোলবাহার দিলবাহার লই গোলবাহার 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ তাআলা যেন দানকে কবুল করে লাই তাহার নাম হলো তার গোলবাহার বাবজির আল্লাহ রব্বে কায়নাত কোরআন পাকে ঘোষণা করেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে যে রুজি প্রদান করেছি ওই রুজির মধ্য থেকে আংশিক কিছু তোমরা ধর্মের জন্য খরচ করো আল্লাহর পয়গম্বর আগা মোস্তফা আহমদ মোস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে স্পষ্ট একবারে লেখা আছে সিরাতে নবীর মধ্যে পাবে মসজিদে নাবিবি বলে একটা মসজিদ আছে মদিনাতুল মানওয়ারাতে ওই মসজিদের আয়তন এত কম ছিল যে সাহাবাই কেরামরা ধরে না 500 টাকা বাকি আর 100 টাকা নগদ নাম হলো আজিবুল বাড়ি গতি ভাগা বর্ষাপুকর বাড়ি আজিবুল আজিবুল সে নগদ 100 টাকা বাকি 500 টাকা নাম হলো আজিবুল সে নাম লেখা হয়ে গেল মসজিদে মানুষ আটে না লোক ধরে না ছোট হয়ে গেছে মসজিদ মসজিদটার নাম হলো মসজিদে নবীবে যে মসজিদের ভিতরে আমার নবী মোস্তফার রওজা শরীফ যে রওজা শরীফের কাছ থেকে মেম্বার পর্যন্ত মিডিল একটি জায়গা যেই জায়গাটাকে রিয়াজুল জান্না বলা হয় জান্নাতের বাগান বলা হয় নবী
আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জোরে করুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামগণকে ডাকলেন হে আমার সাহাবা বর্গরা এসো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি নবী একটা মিটিং কল করলাম মিটিং এ তোমরা হাজির হয়ে যাও সাহাবায়ে কেরামরা হাজির হয়েছেন নবী মুস্তাফা বক্তব্য রাখছেন নবী বললেন তোমরা দেখতে তো পাচ্ছ মসজিদ ছোট হয়ে গেছে এই মসজিদের লোক ধরে না লোক আটে না অতএব তোমরা কি বলতে চাইছো বলো সবাই সর্বসম্মতি ক্রমে এক বাক্যে সিদ্ধান্তে উপনীত হলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে যেহেতু লোক আটে না সেহেতু মসজিদ বড় করতে হবে জেল এখন জেল হোসেন জেল।